সুপ্রিয় দর্শক দেখছেন চ্যানেল আরএ এর বিশেষ প্রতিবেদন, সাথে আছি আমি প্রিয়ম কৃষ্ণদেব। আজ জানব বিছানাকান্দি সম্পর্কে। বিছানাকান্দি সম্পর্কে কে না জানে? বিছানাকান্দি ভারত এবং বাংলাদেশের বর্ডার এলাকায় অবস্থিত। বিছানাকান্দি থেকে প্রায় 100 গজ দূরে থাকা লাল পতাকাগুলোর সারি জানান দেয় ওই পাশেই ভারত। এখান থেকে সহজেই ভারতীয় জলপ্রপাতগুলো দেখা যায়, যা থেকে পানি বয়ে আসে বিছানাকান্দি পর্যন্ত। মেঘালয়ের পাহাড় থেকে ছোট বড় পাথরের উপর দিয়ে ছুটে আসা স্বচ্ছ পানির স্রোতধারা সৃষ্টি করেছে এক মনোরম পরিবেশ, যা হতে পারে ভ্রমণ পিপাসুদের জন্য এক আকর্ষণীয় স্থান। একটি কাঠের ব্রিজ বাংলাদেশের বর্ডারের মধ্যে পড়েছে, যা পানি প্রবাহের বিপরীত দিকে অবস্থিত উচ্চভূমি আর সমতল ভূমির মধ্যে সংযোগ স্থাপনের কাজ করে। এর ফলে আদিবাসীদের গবাদি পশু চারণের বিশেষ সুবিধা রয়েছে। পাথর, পানি, পাহাড় আর আকাশ নিয়েই যেন বিছানাকান্দি। এখানে আসার পর যে কথাটি সর্বপ্রথম মনে হয় তা হলো প্রশান্তি। এই প্রশান্তিটুকুই নিমিষেই ভুলিয়ে দেয় প্রতিদিনকার শত গ্লানি। প্রকৃতির সৌন্দর্যের কাছে যেন হার মানতেই হয় নাগরিক সভ্যতাকে। আর এই চরম সত্যটুকু উপলব্ধি করতে হলে আপনাকে চলে আসতে হবে বিছানাকান্দিতে। জাফলং এর মতো বিছানাকান্দিও একটি খনি এলাকা। পাথর বোঝাই নৌকা, ট্রাকের আনাগোনা এবং পাথর উত্তোলনের কারণে শীতকাল বিছানাকান্দিতে আসার জন্য একেবারেই উপযুক্ত সময় নয়। তবে বর্ষার সময়ে বিছানাকান্দি পূর্ণ যৌবন ফিরে পায়।